পাঁচই জুন থেকে পাঁচই অগস্ট দু সালের এই দু মাস আগামী বাংলাদেশ প্রজন্মের জন্য ঐতিহাসিক হয়ে থাকল তার কারণ বাংলাদেশ ফের একবার স্বাধীনতা অর্জন করল স্বাধীনতা অর্জন করলো দিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুরসিতে বসে থাকা শেখ হাসিনার রিজিম থেকে স্বাধীনতা লাভ করল শেখ হাসিনার এক ফ্যাসিস্ট সরকারের আগ্রাসন থেকে আর এই সব কিছুর পেছনে অন্যতম কারিগর হয়ে রইল বাংলাদেশের প্রতিবাদী ছাত্রছাত্রীরা বৈষম্যমূলক কোটা সিস্টেমের বিরুদ্ধে যখন বাংলাদেশের ছাত্রছাত্রীরা সরকারি চাকরি ক্ষেত্রে নিয়োগের ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনে সরব হলো তখন হয়তো সারা পৃথিবীব্যাপী কোনো মানুষই বুঝে উঠতে পারেনি আগামী দিনে বাংলাদেশে ফের একবার উদয় হতে চলেছে নতুন লাল সূর্যের আর সেই লাল সূর্য উদয় হল পাঁচই অগস্ট দু বঙ্গবন্ধু মুজিবর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠিত হয় সেই দিন বাংলাদেশে উদিত হয়েছিল এই একই লাল নতুন সূর্যের আর সেই সূর্য আরও একবার বাংলাদেশের আকাশ রাঙিয়ে দিল গত পাঁচই অগস্ট আর সেই সূর্য উদয়ের পেছনে রয়েছে একাধিক ঘটনা রয়েছে ব্যাপক ছাত্র আন্দোলন কোটার বিরুদ্ধে ছাত্র যুব একযোগে এইভাবে যে কোনো দেশে আন্দোলন সংগঠিত করতে পারে এবং সেই আন্দোলনের জেরে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে হাতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে নিজের পথ থেকে ইস্তফা দিয়ে কোনো রকমে পরিমরি করে দেশেরই বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার ব্যবহার করে দেশ ছাড়তে বাধ্য হতে হয় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পাঁচই অগস্ট সারা পৃথিবীর সামনে বাংলাদেশের ছাত্রছাত্রীরা নতুন একটি উদাহরণ সৃষ্টি করেছে একই সঙ্গে এই গোটা আন্দোলনের মধ্যে আমরা আরেকটিও চিত্র দেখেছি তা হচ্ছে আন্দোলনকারী ছাত্রছাত্রী যুব এবং বাংলাদেশের সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ যখন ঢাকা মার্চে সামিল হলো এবং তারা ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে ক্রমশ এগিয়ে আসতে শুরু করল এবং সবশেষে যখন তারা গণভবন দখলও করে নিল এবং সেই দখলের পর যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে চলল লুটতরাজ তার সঙ্গে সারা পৃথিবীর মানুষ আরেকটি ছবিও প্রত্যক্ষ করল সারা বাংলাদেশ জুড়ে গত ১৩ বছরে একাধিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন করা হয়েছিল একে একে সারা ঢাকা জুড়ে শেখ মুজিবুর রহমানের সমস্ত মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো গলায় দড়ি বেঁধে অনেকটা বাংলা সিনেমা হিরক রাজার দেশের স্টাইলের সেই শেষ সিনটার কথা একবার মনে করুন যেখানে কৃষক শ্রমিক ছাত্র যুব সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ এমনকি মগজ ধোলাই হওয়া প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং খোদ হিরক রাজাও নিজের মূর্তির গলায় পড়ানো দড়ি ধরে টান মেরে নিজের মূর্তি ভেঙে ফেলল ঠিক সেই ছবি সারা পৃথিবী প্রত্যক্ষ করল বাংলাদেশে আর শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে মানুষ কীভাবে রিয়াক্ট করেছে সে কিন্তু আমরা বলতে পারবো না এখনই কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত ছিচিকারে সামিল হয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিরা শেখ মুজিবুর রহমানের মূর্তির সঙ্গে বাংলাদেশের প্রতিবাদী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষের এই আচরণ একেবারেই বরদাস্ত করেনি তারা সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু এই সবের মধ্যে দিয়ে অন্যতম আর একটা বিষয় উঠে আসছে তা হচ্ছে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা সেনা শাসন চায় না কি তারা অনির্বাচিত সরকার দেশ চালন করবে তেমনটাও তারা চায় না তারা চায় অন্তর্বর্তী সরকার যা এই পরিস্থিতি গঠন হবে সেই সরকার আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করবে এবং নির্বাচনের পর বাংলাদেশের সংবিধানের সংশোধনী তারা করবে পাশাপাশি তারা চায় এই আন্দোলনের জেরে যে শতাধিক ছাত্র যুবর প্রাণ গেছে শতাধিক ছাত্রযুব আহত হয়েছেন তাদের সকলের বিচার হবে যে সকল সরকারি আমলা কর্তা ব্যক্তি এবং সেনা আধিকারিক পুলিশ আধিকারিকেরা নির্বিচারে বাংলাদেশেরই ছাত্র আন্দোলনের ওপর গুলি চালাতে বলেছিলেন তাদের সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনকি তাদের সর্বোচ্চ শাস্তির দাবিও তারা করেছেন এই সমস্ত দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন নেতা সরাসরি পৌঁছে গেছিলেন বঙ্গভবনে তারা তাদের সবগুলি দাবি জানালেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিন ক্ষেত্রেরই সেনা আধিকারিকেরা উপস্থিত ছিলেন তিন ক্ষেত্রের সেনা প্রধানেরাও উপস্থিত ছিলেন অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের রাজনৈতিক ব্যক্তিত্ব আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে দিয়ে সেই আবারও ঘুরে ফিরে একটাই প্রশ্ন আসছে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে এগোতে চলেছে আর তাই নিয়েই হবে আজকে আশীর্বাদ দ্য ট্রুথের চেরা বিশ্লেষণ আলোচনা হবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এপার বঙ্গের প্রতিক্রিয়াও নিয়ে আলোচনা হবে বাংলাদেশে বর্তমানে সারা পৃথিবীব্যাপী যে হিউজ ক্যাপিটাল ইনভেস্ট হয়ে আছে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সেই ক্যাপিটালের কি হবে আর এই সব কিছু নিয়ে আলোচনা শুরুর আগে আপনাকে একটা কাজ করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা আপনি কিন্তু ক্লিক করতে ভুলে যাচ্ছেন আর একটা বিষয় লাইকটাও করছেন না লাইকটা এখনই করুন আর কমেন্ট তো আপনারা লিখতেই পারেন না আঙ্গুলে আপনাদের নিশ্চয়ই ব্যথা হয় তাই আঙুলের জড়তা আঙুলের ব্যথা একটু কাটিয়ে বাংলাদেশের এই ক্রাইসিস নিয়ে আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে আর চলুন তাই কথা না বাড়িয়ে এবার আলোচনায় এগিয়ে যাই কথা মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন ছাত্রনেতা মঙ্গলবার বঙ্গভবনে উপস্থিত হন বাংলাদেশে রাষ্ট্রপতি যে বাসভবনে থাকেন তার নাম হচ্ছে বঙ্গভবন বঙ্গভবনে রাষ্ট্রপতির উপস্থিতিতে এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিন ক্ষেত্রের সেনাপ্রধান বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের বুদ্ধিজীবী মানুষেরা উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারি নেতানেত্রীরা তাদের সকলের সামনে ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্ট করে দিয়েছেন তাদের দাবি তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা সেনা শাসন চান না এমনকি অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন করতে হবে পাশাপাশি নির্বাচনের পর সংবিধান সংশোধন করতে হবে ছাত্রের তরফে দাবি জানানো হয়েছে নির্বাচিত সরকার তিন থেকে ছ বছর পর্যন্ত থাকবে এবং তারপর সঠিক গণনির্বাচন করাতে হবে পাশাপাশি তারা দাবি জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে হয় অবসর নিতে হবে হলে তাকে ইস্তফা দিতে হবে এমন কি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বিভিন্ন বিচারপতিকে অবসরে পাঠাবারও দাবি তারা জানিয়েছে পাশাপাশি সেনার মধ্যে থাকা আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন আধিকারিকদেরও ছুটিতে পাঠাবার দাবি তারা জানিয়েছেন একই সঙ্গে তারা দাবি জানিয়েছেন এই দুমাসব্যাপী আন্দোলনের জেরে বাংলাদেশের পুলিশ এবং সেনার গুলিতে নিহত সকল ছাত্রছাত্রী এবং আহত সকল ব্যক্তিদের যোগ্য বিচার দিতে হবে যারা এই ধরনের হত্যার সঙ্গে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তিরও দাবি করেছেন ছাত্র আন্দোলনের নেতারা পাশাপাশি নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে সরকারের হাতে থাকা নির্বাচনের যাবতীয় ক্ষমতা বাতিল করতে হবে সংবিধান সংশোধনের দ্বারা পাশাপাশি এই আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এছাড়াও একাধিক দাবি নিয়ে এদিন বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাদের এই বহু দফা দাবি জানিয়েছেন কিন্তু এই সমগ্র দাবির মধ্যে একটা চিত্র মঙ্গলবার স্পষ্ট উঠে এসছে তা হচ্ছে মঙ্গলবারও বাংলাদেশের জায়গায় জায়গায় খণ্ডযুদ্ধ অব্যাহত ছিল লাগামহীন প্রতিবাদী জনগণ একাধিক পুলিশ থানায় আক্রমণ করে চালায় লুটপাট এমন অবস্থা হয় বাংলাদেশের পুলিশের এক শ্রেণীর আধিকারিক কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ছুটিতেও চলে যায় তারা জানায় তাদের জীবন জীবিকার কোনো কোনোরকম সিকিউরিটি নেই তাই জন্য তারা অনির্দিষ্টকালের জন্য এই পরিস্থিতিতে ছুটিতে যাচ্ছে পাশাপাশি এদিন বাংলাদেশের রাস্তায় ওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থকদের হত্যা করে উল্টো করে বেঁধে ঝুলিয়ে রাখা হয় ফুট ওভার ব্রিজের ওপরে আর সেই ছবি অবশ্যই ইউটিউবের গাইডলাইন অনুসারে আমি এখানে আপনাদের দেখাতে পাচ্ছি না অর্থাৎ একটা বিষয় স্পষ্ট বাংলাদেশের এই আন্দোলনের পরও মঙ্গলবারও অস্থিরতা একই পর্যায়ে ছিল মঙ্গলবারেও একইভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মী সমর্থকদের সঙ্গে খণ্ড যুদ্ধে জড়িয়ে পড়ে প্রতিবাদী আন্দোলনকারী ছাত্র যুবরা আর তারই মধ্যে একাধিক মানুষের প্রাণ গেল মঙ্গলবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার প্রায় দুশো জন মানুষ প্রাণ হারিয়েছেন অতিরিক্ত অর্থাৎ এই সমগ্র প্রেক্ষাপট জুড়ে সরকারি খতিয়ান অনুসারে প্রায় পাঁচশো মানুষ প্রাণ হারালেন বেসরকারি মতে সেই মৃতের সংখ্যা হাজারও হয়তো পার করে গেল কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয় উঠে এলো প্রথমত হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিবাদী ছাত্রদের তরফে স্পষ্ট জানানো হয়েছে এমন কি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির তরফে বেগম খালেদা জিয়াও তার দলের কর্মী সমর্থকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন সংখ্যালঘুদের ওপর যদি কোনো রকম অত্যাচার বা তাদের সম্পত্তি লুটের মতন কোনো ঘটনা যদি তার কর্মী সমর্থকেরা ঘটায় তাহলে দল তাদের স্পেয়ার করবে না একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখা গেল হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি মন্দির পাহারা দিতে আর এই সবের মধ্যে দিয়ে একটা বিষয় আবারও হয়তো প্রতিপন্ন হলো এবারে ছাত্র আন্দোলনের যা অন্যতম অ্যাজেন্ডা ছিল যে বাংলাদেশ কারোর বাবার নয় বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশ কোনো ধর্মীয় সম্প্রদায়ের নয় বাংলাদেশ বাংলাদেশিদের আর সেই অ্যাজেন্ডাকে সামনে রেখেই যেহেতু এই আন্দোলনে ব্যাপক রূপ ধারণ করে আর সেখান থেকে দাঁড়িয়ে যখন সোমবার রাত থেকে মঙ্গলবারও একইভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘর দোকান মন্দির এবং অন্যান্য উপাসন স্থল যেভাবে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং ছাত্রছাত্রীরা পাহারা দিলেন তা সত্যি আগামী দিনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের আলোয় আরও একবার তুলে ধরলো বিশ্বের প্রেক্ষাপটে কিন্তু এখান থেকে দ্বিতীয় প্রশ্ন উত্থাপিত হলো তা হচ্ছে বাংলাদেশে একটি ছবি দেখা গেল পাঁচ তারিখ তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে দড়ি বেঁধে টেনে হিচড়ে ভেঙে ফেলা হলো ভাঙা হলো একাধিক জায়গায় শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হলো শেখ মুজিবুর রহমানের ছবি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের ছবি আর এই ঘটনা দেখে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের তাত্ত্বিক বাঙালি বুদ্ধিজীবীরা ছি ছিঁ করে উঠলেন তারা সকলে একযোগে প্রায় বলে উঠলেন বাংলাদেশের ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির সঙ্গে প্রতিবাদী আন্দোলনকারীদের এই ধরনের আচরণ কখনোই কাম্য নয় কিন্তু এখান থেকেই বলতে হয় আর যাই হোক ভারতবর্ষে বসে ভারতীয় হিসাবে এই কথা গত দশ বছর আমাদের দেশে যে প্রেক্ষাপট আমরা রচনা করেছি সেখান থেকে হয়তো বসে এখনই বাংলাদেশের এই ঘটনার জন্য আমাদের অন্তত সমালোচনা করা সাজে না আর কেন এই কথাটি বললাম সেই কথায় আসার আগে আপনাদের এই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে কেন্দ্র করে ছোট্ট আরও দু তিনটি উদাহরণ দিতে চাই তা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি যেভাবে গলায় দড়ি বেঁধে টেনে হিজড়ে ফেলা হলো তা দেখে আপনাদের হয়তো হিরক রাজার দেশের সেই শেষ দৃশ্যের কথা মনে পড়ছে অবশ্যই সেই দৃশ্য দ্বারা অনুপ্রাণিত হয়েছে এই ঘটনা যা কিন্তু বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র ছাত্রীরাও স্বীকার করেছেন কিন্তু সত্যজিৎ রায় এই হিরোগ্রাজ দেশের এই সিনটি রচনা করেছিলেন ব্যাটেলশিপ পোটেমকিন অর্থাৎ সের্গেই আইজেনস্টাইনের বিখ্যাত সিনেমা ব্যাটেলশিপ পোটেমকিন থেকে আর সেই ব্যাটেলশিপ পোটেমকির একটি দৃশ্য হচ্ছে সমাজের কৃষক শ্রমিক এবং খেটে খাওয়া সাধারণ মানুষ শিক্ষিত সমাজ একযোগে জারের প্রাসাদের বাইরে এসে যারের মূর্তিতে এইভাবেই দড়ি বেঁধে টেনে হিচড়ে ভেঙে ফেলছেন আর সেই ঘটনায় চিত্রায়িত করেছিলেন রাজার দেশে সত্যজিৎ রায় শুধুমাত্র এই ঘটনা বলসেভিক বিপ্লবের সময় দেখা গেছিল এমনটা নয় পরবর্তীকালে সোভিয়েত রাশিয়ার পতনের পরও এরকম ঘটনা প্রত্যক্ষ করা গেছিল সোভিয়েত রাশিয়া থেকে বেরিয়ে যাওয়া বিভিন্ন দেশগুলিতে একই সঙ্গে পূর্ব পশ্চিম জার্মানির মাঝে থাকা পাঁচিল যখন ভেঙে গুড়িয়ে দেয় সেই দুই দেশের মানুষের গণ আন্দোলনের ফলের জেরে তারপরেও দেখা গেছিল জার্মানিতেও একই চিত্র আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে আরও একটি সিনেমার কথাও মনে পড়ে গেল তা হচ্ছে গুডবাই বাই লেলিনের কথা দু হাজার সালে মুক্তি পাওয়া গুড বাই লেনিনের একটি দৃশ্য ছিল যেখানে লেনিনের মূর্তিও এইভাবে ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ সারা পৃথিবীব্যাপী এই ধরনের গণ আন্দোলনের দিকে যদি আপনি নজর দেন তাহলে একটা বিষয় দেখবেন সমগ্রই আন্দোলনের জনরোষ গিয়ে অবশেষে বেশ কিছু মূর্তির ওপরেও পড়ে তা লেনিনের মূর্তি কখনো মার্ক্সের মূর্তি আবার কখনো শেখ মুজিবের মূর্তি হয় কিন্তু জনরোষ মূর্তির ওপরেও পড়ে ঠিক যেমনটা বাংলাদেশের এই প্রতিবাদী আন্দোলনের জেরে ভাঙা পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও মূর্তি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবার আসি আমাদের বঙ্গে যারা ছিচি করছেন বা আমাদের দেশ ভারতবর্ষে বসে যারা মুজিবের মূর্তি ভাঙা কেন্দ্র করে ছিচি করছেন তাদেরকে উত্তর দেওয়া দরকার গত দশ বছরে আমাদের দেশে নরেন্দ্র মোদীর জামানায় আমরা প্রত্যক্ষ করেছি নিদারুণ লাঞ্ছনা প্রত্যক্ষ করেছি বিজেপির বিভিন্ন নেতা নেত্রী কীভাবে আমাদের ফাদার অফ নেশন মহাত্মা গান্ধীকে ছত্রে ছত্রে অপমান করেছেন মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথরাম গডসে কে বানিয়েছেন হিরো এমনকি সেই নাথরাম গডসের পেছনে অন্যতম চালক দামাদার বীর সাভারকারকে বিজেপির তরফে করা হয়েছে বীর সাভারকার স্থাপন করা হয়েছে তার মূর্তি বিভিন্নভাবে বিজেপির আইটি সেল মহাত্মা গান্ধীকে প্রত্যেক দিন লাঞ্ছিত করেছে আর তা মুখ বুঝে দশ বছর ধরে দেখেছে আমাদের দেশের বিশেষ করে আমাদের রাজ্যের ইন্টেলেকচুয়াল আতেল স্বঘোষিত বাঙালিরা তখন তারা এ বিষয়ে কেউ প্রতিবাদ জানাননি শুধু তাই না গত দশ বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের বিজেপির আইটি সেল আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে যেভাবে অশ্লীল আচরণ করে গেছে যেভাবে কুৎসা অপপ্রচার চালিয়েছে তার বিরুদ্ধে কখনো একটি বারের জন্য আমাদের রাজ্যের এই বাঙালি বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়ালদের সরব হতে দেখেনি অর্থাৎ তারা মুজিবুর রহমানের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ছিছি করতে পারেন কিন্তু গত দশ বছর ধরে আমাদের দেশে আমাদের দেশেরই ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী এবং একই সঙ্গে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে যেভাবে অপমানিত করা হচ্ছে তা নিয়ে তাদের একটি বারের জন্য ছিছি করতে আমি অন্তত শুনিনি আর সেখান থেকে দাঁড়িয়ে বলতে হয় প্রতিবাদী বাংলাদেশের ছাত্রছাত্রীরা মুজিবের মূর্তি ভেঙেছেন তা তো দেখা যাচ্ছে আর আমাদের দেশে গত দশ বছর মূর্তি চোখের সামনে না ভাঙা হলেও মানুষের মনে থাকা মহাত্মা গান্ধী জওহরলাল নেহরুর মূর্তি প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত ভেঙেছে আমাদের দেশের শাসক দল বিজেপির কর্মী সমর্থক নেতা নেত্রীরা এই সমগ্র প্রেক্ষাপট যখন দশ বছর ধরে আমরা হজম করেছি সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় বাংলাদেশের প্রতিবাদী জনগণ তাদের ফাদার অফ নেশনের মূর্তি ভাঙলেন বা তাদের ফাদার অফ মূর্তির মাথার ওপর বসে মূত্র বিসর্জন করলেন তা নিয়ে সমালোচনা না করে গত দশ বছর আমরা আমাদের দেশের ফাদার অফ নেশন এবং আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সঙ্গে কি আচরণ করেছি সেদিকে এবং সে বিষয়ে পর্যালোচনা করে আগামী দিনে সেই ভুল সংশোধনের দিকে যদি আমরা মন দিই তাহলে অন্তত ভালো হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটের মধ্যে একটা অন্যতম দিক হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল ফ্লো ইতোমধ্যে বাংলাদেশের প্রতিবাদী ছাত্র নেতাদের তরফে আহ্বান করা হয়েছে বাংলাদেশের নোবেল প্রাইজ বিজেতা গ্রামীণ ব্যাংকের পুরোধা পুরুষ মোহাম্মদ ইউসুফকে কিন্তু এর মধ্যে অন্যতম প্রশ্ন মোহাম্মদ ইউসুফকেই কেন প্রতিবাদী ছাত্রদের তরফে আহ্বান করা হল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার জন্য কেন মোহাম্মদ ইউনুসকেই প্রতিবাদী ছাত্ররা মুখ করতে চাইছে আগামী দিনে বাংলাদেশের এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সম্পর্ক গ্রামীণ ব্যাংকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনিস সারা পৃথিবীব্যাপী বাংলাদেশের ফেস হিসেবে উঠে আসে যে মোহাম্মদ ইউনিসকে দফায় দফায় একাধিক কারণে লাঞ্ছিত করেছে শেখ হাসিনা সরকার যাকে কেন্দ্র করেও বাংলাদেশের মানুষের মধ্যে খুব সঞ্চারিত হয়েছিল এমন কি মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে আর্থিক তজরূপের অভিযোগ দিয়েও তাকে দীর্ঘদিন হেনস্থাও করা হয়েছে সেই মোহাম্মদ ইউনিস যে ইউনিসের সঙ্গে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির অত্যন্ত ভালো সম্পর্ক অর্থাৎ সারা বাংলাদেশের যদি গত দশ বছরের আর্থিক বিকাশের দিকে আপনি মন দেন যে বিকাশের অন্যতম পুঁজি হচ্ছে মার্কিন ডলার সেই মার্কিন ডলার যা হাসিনা যতদিন আমেরিকা পন্থী ছিলেন আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন ততদিন সেই ডলারের ফ্লো বজায় থেকেছিল বাংলাদেশে কিন্তু গত পাঁচ বছর ধরে শেখ হাসিনা আমেরিকা থেকে ধীরে ধীরে শিফট করতে শুরু করেন তার বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করে চীনের সাথে বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করে রাশিয়ার সঙ্গে যাকে কেন্দ্র করে আমেরিকা একেবারেই সুনজরে দেখতে থাকে না হাসিনা প্রশাসনকে এবং যার জেরে দফায় দফায় হাসিনা প্রশাসনের সমালোচনায় সরব শুরু করে মার্কিন মিডিয়া এবং একই সঙ্গে একটা বিষয় হয়তো আপনাদের নজরে পড়েছে এই ছাত্র আন্দোলনের জেরে যখন শেখ হাসিনা পুলিশ এবং সেনাকে গুলি চালাবার নির্দেশ দেয় এবং যে গুলিতে প্রাণ একাধিক ছাত্র যুব আন্দোলনকারী সেই ঘটনাকে কেন্দ্র করে ইউএনএ তীব্র ভৎসনা করা হয় বাংলাদেশ সরকারকে সমালোচনা করা হয় শেখ হাসিনার এমনকি ব্রিটেনের তরফে শেখ হাসিনাকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে টেনে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয় আর এই সমগ্র প্রেক্ষাপট যখন চলছে তখন হয়তো কেউ এটা ভেবে দেখে যে গত পাঁচ বছর ধরে শেখ হাসিনা আমেরিকার হাত ছেড়ে তিনি হাত মিলিয়েছিলেন রাশিয়া চীনের সঙ্গে যার কারণেই আমেরিকার অত্যন্ত বিরাগভাজন হয়ে ওঠেন শেখ হাসিনা গত বছরে বাংলাদেশ সারা পৃথিবী জুড়ে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে নিজের একটা ইমেজ তৈরি করেছে একাধিক প্রতিবেদনের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন বিদেশি কোম্পানি তাদের বস্ত্র নির্মাণের কারখানা যে বাংলাদেশে এস্টাবলিশ করেছে এবং যাকে কেন্দ্র করে বাংলাদেশের আর্থিক বিকাশ চরম আকার নিয়েছে তাকে কেন্দ্র করে একাধিক জায়গায় হাই পড়তে শুরু করে আর এই সমস্ত পুঁজিকে কেন্দ্র করেই গত দু বছরে বাংলাদেশ পৃথিবী জুড়ে টেক্সটাইল হাপে রূপান্তরিত হয়েছে এবার সেই টেক্সটাইল হাবকে যদি টিকিয়ে রাখতে হয় সেই ম্যানুফ্যাকচারিং হাবকে আগামী দিনে যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দ্রুতই বাংলাদেশের এই অচলায়তন এই অস্থিরতার সমাধান করতে হবে কারণ বেশি দিন যদি অস্থিরতা চলে তাহলে যে সকল বিদেশি কোম্পানি বাংলাদেশে তাদের টেক্সটাইল হাবের জন্য ইনভেস্ট করেছে সেই ইনভেস্ট সরিয়ে নেবে অর্থাৎ বাংলাদেশেরই আন্দোলনের পর নতুন সরকার যদি গঠন হয় এবং সেই সরকার যদি আগামী ছমাসের মধ্যে এই সমগ্র পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে তাহলে সেই সরকার আগামী দিনে যখন তাদের শাসনভার হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করবে তখন তারা হয়ে যাবে ভাঁড়েমা ভবানী অর্থাৎ এমনিতেই গরিব দেশ বাংলাদেশ যারা আর্থিকভাবে অত্যন্ত পিছিয়ে পড়া একটি দেশ আনুমানিক সতেরো কোটি জনসংখ্যার এই দেশ যদি আর্থিকভাবে নিজেকে স্বয়ংভর করতে হয় তাহলে দ্রুতই এই অস্থিরতা থেকে তাদেরকেই দেশকে বার করতে হবে আর তাই জন্যেই শেখ হাসিনা সরকারের পতনের পরই ছাত্র যুবরা একযোগে সেই কাজে এখন নেমে পড়েছেন এখন দেখার কত দ্রুত বাংলাদেশে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে আসে কারণ সোমবারের পর মঙ্গলবারও বাংলাদেশে হানাহানি অব্যাহত ছিল যদিও ঢাকার কিছু কিছু অংশে জনজীবন স্বাভাবিক হতেও শুরু করেছে আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে আগামী তিন মাসের মধ্যে যদি বাংলাদেশে নতুন সরকার নির্বাচিত হয় এবং সেই সরকারের প্রধানমন্ত্রী পদে যদি মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশের চালক হন অর্থাৎ বাংলাদেশের নৌকার হাল ধরেন তাহলে এটা বলতে হবে আগামী দিনে বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে যে নিজেকে গত দু বছর এবং সর্বোচ্চ পাঁচ বছরে গড়ে তুলেছে সেই অবস্থা আগামী দিনেও টিকিয়ে রাখতে পারবে শুধু তাই না বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা গত পাঁচ বছর ধরে সর্বোচ্চভাবে নিয়োজিত হচ্ছে সেই বৈদেশিক মুদ্রার নিয়োগ আগামী দিনে আরও বাড়তে পারে আর তাকেই কেন্দ্র করে আগামী দিনে বাংলাদেশে হবে আর্থিক উন্নতি আর্থিক বিকাশ আর দিনের শেষে বাংলাদেশকে যেহেতু বৈদেশিক পুঁজির ওপরই নির্ভর করতে হয় তাই এই সমস্ত ছাত্র আন্দোলন বিপ্লব আন্দোলন সমস্ত কিছু কাটিয়ে উঠে দ্রুতই সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরতে হবে তা না হলে আগামী দিনে বাংলাদেশকে পড়তে হতে পারে ব্যাপক আর্থিক সমস্যায় আর সেই আর্থিক সমস্যা যখন বাংলাদেশ পড়বে তার মোকাবিলা করতে কিন্তু বাংলাদেশের ছাত্র যুব এমনকি আপামর জনগণ কতটা প্রস্তুত থাকবে তা নিয়েও থাকছে বড় প্রশ্ন আশীর্বান দা ট্রুথের তরফে আর এই সব কিছু নেই আপনার আমার সকলের নজর থাকুক বাংলাদেশের দিকে কিন্তু তার চেয়েও বেশি নজর রাখুন নিজের রাজ্য নিজের দেশের দিকে নজর রাখুন নিজের প্রতি নিজের মানবিক মানসিক চেতনার প্রতি আর এই সবশেষে একটাই কথা বলবো দেখতে থাকুন আশীর্বাদ্দা ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার